আমি বলে থাকি সবকিছু ডিজিটাল, সবকিছু কি ডিজিটাল, দিন বদল পরিবর্তন হতেই তালে আছে, বুড়ো বুড়ি জন্ম নেছে, আমরা যারা এই বয়স পর্যন্ত বয়স, আমরা কি কম্পিউটারের মধ্যে জন্ম নিছি? আমরা জন্ম নিছি আমাদের দাদিরা বুবুরা ধরে নামাইছে, সেটা খেতা পুরন সেটা তেনা সালাই দি ধরে হিস্টু দি ধরে নামাইছে, ঠিক না? তারপরে তো আমরা পাইছি আর আমাদের ছেলে মেয়ে জন্ম নিচ্ছে কম্পিউটার ভিতরে, ইসিজি আল্ট্রাসোনো পেটে ঢুকার সাথে সাথে উল্টো সোনো, ঠিক না? তিন দিন মাত্র পেটে গেছে, একটু বমি বমি ভাব, তাড়াতাড়ি উল্টো সোনো। আর ডাক্তার রোগ কৌশল জানে, এমন এমন ঔষধ জানে যে ঔষধ ফার্স্টে যদি আল্ট্রাসোনোতে নেবা তোমার পেটে মালিশ করে দেবে, ওই ঔষধ পেটের ভিতরে সন্তান পর্যন্ত ক্রিয়া করবে, বাচ্চার নর্মাল ডেলিভারি হওয়ার কায়দা নাই, ওই ডাক্তারের কাছে যাতিয়ে সিং কেটে দেবে, টাইট হয়ে গেছে বাচ্চা পেটের মধ্যে, আল্ট্রাসোনো করতে 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 এইভাবে কম্পিউটারের মধ্যে জন্ম নিচ্ছি নিছিস তুই। আর তোর সন্তান কোন জায়গা নেবে জন্ম জানিস? তোর সন্তান হবে হেলিকপ্টারের মধ্যে, হেলিকপ্টারের মধ্যে। আর এই কইতে কইতে দুই বছর ধরে কইছি, এবার খবর পেলাম যে হেলিকপ্টারের মধ্যে হওয়া শুরু হয়ে গেছে। খুলনা হাসপাতালে খুলনা থেকে ডেলিভারি হয় নাই, পয়সা আছে, হেলিকপ্টারে উঠেছে ঢাকা নেবে, ওটা উড়ার সাথে উপরে ওঠার সাথে সাথে ডেলিভারি হয়ে গেছে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। এলাকায় যেদিন গান হয় সেই এলাকায় পরের দিন অ্যাকশন হয়, রাইটবার যা শোনে তার দুই এক মুখস্থ রায় গেরবেড়িতে যাইয়ে ওই গুনগুন করে গায়ে আর কাজ করতে তালে তাই তাহলে অ্যাকশন হয়েছে, যা শুনছে তা মনে তাই, আর এই ওয়াজ যা শুনে এর কারণে ফজরের নামাজে মুসল্লি হয় না। তাই আমারও ভয় লাগে যে কেয়ামতের ময়দানে আমিও তো ধরা খাবো, তোমার এই কন্ট্যাক্ট দিচ্ছে কিনা যে তুমি রাত ছোয়াজ করবা, হাই তোর নাম ওদের কারণে যে কজনের নামাজ নষ্ট হয়েছে তুই জবাব দিয়ে যা, আমি কি করবো? আমি আমার নিজের ভাষা নিয়ে আমার বুঝছি, আমি আর আসবিটাকে চিনতে রুকিয়ে দিই, আরবিটাকে চিনতে পারি, এই যদি খালি কথায় বাধা লাগে মোটাই গতি মনেই চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি করছেন সংক্ষিপ্ত বিকাশে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? রব কে? রব, রব, রব কাকে বলে? আমরা বলি রব মানে আল্লাহ, রব মানে প্রতিপালক, রব মানে কি? প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেখানে যা যেমন দরকার, আমি বুঝি আর না বুঝি সেখানে তা সেমন ভাবে তেমন ভাবে পরিবেশন করেন যিনি, তিনি হলেন অরিজিনাল রব। কথা বলেন ঠিকই ঠিক না? আমরা মায়ের পেটে আসছি, মায়ের পেটে আসার আগে প্রত্যেকটা মানুষ, আমাদের ঘরে স্ত্রীরা আছে, আমরা যাদের সম্পর্কে অভিজ্ঞতা আছে জানি, প্রত্যেকটা মহিলাকে আল্লাহ পাক 55 বছর বয়স পর্যন্ত সাবালিকা হওয়া থেকে নিয়ে খুদাই কুদরতি সিস্টেম অনুযায়ী মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত একটা রক্তক্ষরণের ব্যবস্থা রেখেছে। এই রক্তটা হলো বিষ রক্ত, ওইটা যদি নিয়মিত মেয়েদের পেট থেকে বেরিয়ে না যায় তাহলে ওই রক্ত ভিতরে আটকে গেলে ধীরে 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 বিভিন্ন প্রকার রোগের রূপ নেয়, মহিলারা কিন্তু অসুস্থ হয়ে যায়, এরকম ফুলিয়ে পড়ে, এতে বিভিন্ন প্রকার রোগ হয়। এই রক্তটা আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়, রক্তটা বেরোয় যায়। আর মানব দেহের রক্ত, এই রক্ত হোক আর যে কোনো রক্ত হোক, সমস্ত রক্ত নাপাক, বেরোয় আসার পরে রক্ত নাপাক, শরীরের ভিতরে থাকা অবস্থায় পাক না হইলে আমরা তো নাপাক থাকতাম, এই রক্তটা বেরোয় যেতে হবে। এখন এই রক্ত যতদিন মেয়েদের বয়স 55 বছর না হয় ততদিন পর্যন্ত সুস্থ মহিলাদেরকে রক্তটা ক্ষরণ হতে থাকে, যেদিন মেয়েরা গর্ভবতী হয়ে যায় সেদিন থেকে এই রক্তটা আর ডেলিভারি হয় না, রক্তটা আর পড়ে না, রক্তটা আবার কতদিন আটকে থাকে? বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত রক্তটা বন্ধ থাকে। এই রক্ত যায় কোথায়? এর আগ পর্যন্ত নিয়মিত পড়লো, এখন যায় কোথায়? বাচ্চা যেদিন থেকে মায়ের গর্ভে ঢুকেছে সেই দিন থেকে রব্বুল আলামিন ওই রক্ত বন্ধ করে দিয়েছেন, মা বাবার বীর্যের মাধ্যমে সন্তানের রূপ নেছে, এবার সন্তানটাকে পেটের মধ্যে বাঁচায় রাখতে, বড় করে রাখতে, পালতে পুষতে যা লাগবে সেটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওই মায়ের সেই পচা রক্ত। ওই রক্ত দিয়ে তোমাকে আল্লাহ পাক খাওয়ায় দাওয়ায় বড় করে, এজন্যই করেছেন রব্বুল আলামিন, ইচ্ছা করলে পেটের ভিতরে আরো দামি দামি খাদ্য ব্যবস্থা তৈরি করে তোমারে খাওয়াইতে পারত, আল্লাহ মায়ের পচা রক্ত খাওয়াইয়া তোমারে বড় করে। বুঝাইতে চায়, হে মানুষ অহংকার করো, দাম্ভিক্য করো, যাই কিছু ফকর করো না করো, তুমি কোত্থেকে তৈরি হয়েছো, কিসের মাধ্যমে হয়েছে? মাওলানা বলেছেন তোমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছে সামান্য পচা বীর্য দিয়া, এরপরে তোমারে বড় করেছে মায়ের পেটের পচা রক্ত দিয়া, ওইটা ছিল তোমার খাদ্য। আবার ওই খাদ্য রক্তটাকে তোমার পেটের মধ্যে পরিবেশন করছেন কোন মাধ্যমে? মুখ দিয়ে আল্লাহ সেই রক্ত খাওয়ায় নাই। কেন মুখ দিয়ে খাওয়ায় নাই? খাওয়াইছে কিভাবে? মায়ের সেই নারীর সাথে বাচ্চার পেটের নাভির নারীর সাথে একটা পাইপ লাইন তৈরি করে দিয়েছে, ওই পাইপ লাইন দিয়ে পেটের মধ্যে রক্ত ঢুকছে, ওই রক্ত দিয়ে তোমাকে আল্লাহ বড় করেছে। মুখ দিয়ে খাওয়ায় নাই, মুখ হলো পাক আর রক্ত হলো না পাক,
কারণ তোমার মুখ দিয়ে উচ্চারণ হবে আল্লাহর কালাম। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও বান্দা আমি আল্লাহ রহমান সৃষ্টি করেছি ইনসান, শিক্ষা দিয়েছি কুরআন, তোমাদেরকে শিক্ষা দিয়েছি বায়ান। এই জবানকে পবিত্র রাখবি, রক্ত নাপাক নাপাক রক্ত দিয়ে ধরে বড় করছি তবু আমি মুখ দিয়ে খাওয়াই নাই, কারণ মুখটা আমি পবিত্র রেখেছি। বড় অন্যায় কোনো অঙ্গ দিয়ে করা যায় না, সেই দুই বড় অন্যায় এই দুইটি অঙ্গ দিয়ে করা যায়। কথা কন ঠিক কি ঠিক না? যারা হাত সিনান হালতিয়ামু ওয়ালা ইলতামু মা যারা হাল্লিসানু, এ দাউদে কবদিরি কাইটা যায়, শিলাইতে মলম দিরি মিটে যায়, জিব্বেতে কবদিরি এমন কাটা কাটে, ওরে জিব্বেতে কবদিরি এমন কাটা কাটে, মরণ কাল পর্যন্ত সেই দাগ মেটে না। ঠিক না? দে তুই এমন কথা কইছিস কিয়ামত পর্যন্ত মনে থাকবে, এরকম কয় কি কয় না? জিব্বে বড় বড় মারাত্মক। আল্লাহু আকবার শেখ সাদি বলেন কামাল আসতে দর নাফসে ইনসা সাকুন তু খুদরা বাগুপ্তার নামে না কিসমা কুন। মানুষের যোগ্যতা ফুটোয় তোলে জিব্বায়। আমি নাসির কোথায় ছিলাম? গোপালগঞ্জের কোন অজাপড়া গায়। আমার জন্ম আমার বাপু বড় কোন আলেম নয়, আমার বাপের নামে আমার পরিচিতি নাই, আমার মতো খুদে মাসি নাসিরকে আল্লাহ পাক জগতের কাছে প্রসিদ্ধ করেছেন মাত্র একটু জিব্বারও ছিলায়। কথা কন ঠিক ঠিক না? এই জিব্বা দিয়ে আবার এমন কথা বলে ফেলতে পারি আর জীবনে কোনোদিন বাংলার কোনো মাঠে আমারে ডাকবে না, আমি মাই মানুষের সামনে মুখ নিয়ে বের হতে পারবো না, জিব্বে এমন অন্যায় করে বসতে পারে আমারে এত নিচে নামাইতে পারে কি পারে না? বঙ্গবন্ধুর জিব্বার একটা ভাষণ সরোয়ার্দি উদ্যানে 7.5 কোটি বাঙালিকে উত্তপ্ত করে তুলছে, পাকিস্তানি বাহিনীর মোকাবেলায় যুদ্ধ করে জীবন দিয়াকে গর্বের বিষয় মনে করেছে। জবান এমনই এমন যেই জবানে মানুষকে আকাশে পর্যন্ত উঠাইতে পারে, আবার ওই জবানের কথায় মানুষকে মাটির তলে ডাবাই দিতে পারে। হে বান্দা জবান কন্ট্রোল কর, কথা বলার দিক দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করিস না, নারী আর পুরুষ ভাষা কন্ট্রোল করো। আমার নবী এই মেয়ের এই রজব মাসের 26 রজব দিবাগত রাত্রে মেয়েরাজে যে জাহান্নাম দেখতে গিয়ে দেখেন নবী জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে আছে, তাদের সব বডি অঙ্গগুলো মানুষের মতোই আছে, সেই মানুষগুলোর মুখের আকৃতি মুখমণ্ডলটা নারীদের লজ্জাস্থানের মতো। জাহান্নামের ভিতরে আছে মুখের আকৃতি নারীদের শরমগার মতো। নবী লজ্জায় এক নজর দিকে চক্ষু বন্ধ করে জিব্রাইলের কাছে জিজ্ঞেস করলেন, জিব্রাইল মানে আউলাই আমা শানুহুম, ইরা কারা এদের এই বিচার কেন? অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, মুখের আকৃতি কেন নারীদের শরমগার মতো? জিব্রাইল কা হুজুর, ইরা আপনার উম্মতের ওই সকল নারী আর পুরুষ যারা কথায় কথায় জবান দিয়া নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, আছে না নাই? সারা দুনিয়া ব্যাপী মানুষের মুখের প্রথম মুখরোচক বকানি হলো নারীদের শরমগা। দম করে বলে বেলায় যেন জন্মের সময় মুখে করে নিয়ে বেরোয় আসছে, লজ্জা নাই শরম নাই। নবী কই তোরে আমি জাহান্নামের মধ্যে দিকে আসছি, তোর নামাজ কাল আমি ইবাদত বন্দেগি সব একদিক বস্তা ভরা আছে, ওতে তোরে জান্নাতে নিতে পারতেছে না, যতক্ষণ পর্যন্ত এই গুনাহ মোচন না হবে অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবি না। এই জন্য বান্দা জবানটারে কন্ট্রোল কর। এ বান্দা যুবক আমার এদিক থাকা, এই জবান দিয়ে মদ খাইস না, গাঁজা খাইস না, ফেন্সিডিল খাইস না, হিরোইন খাইস না, অ্যাবা খাইস না, এ সনিশন আটা খাইস না, নাপাক খাইস না। এই জবানকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছে, তোরে লালন পালন করছে রব, রব হিসেবে আমার আল্লাহ, তোরে রুবুবিয়াতের পরিচয় দিয়েছে, পেটের মধ্যে রাইকা রক্ত দিয়ে বড় বানাইছে, কিন্তু তোরে মুখ দিয়ে খাওয়াই নাই। দুনিয়ায় আইসে তুই নাপাক খাইস না। আমার নবী কয় মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে গিয়ে দেখি নারীরা ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, নারী বুড়ি পয়সা সরঙ্গা দিয়ে পুজ হয়ে বের হচ্ছে, আর এক শ্রেণী পুরুষরা জিব্বা দিয়ে খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল নারীরা বা কারা পুরুষরা বা কারা? জিব্রাইল জবাব দিলেন হুন্নাস জুনাত, এই নারীরা যারা যাদের শরমগাতে পুজ বের হচ্ছে এরা হলো আপনারই উম্মতের ভিতরে ওই সকল নারীরা যারা দুনিয়ায় পয়সার লোভে মনের আনন্দে জিনা ব্যবিচার করত, পয়সার লোভে দেহ ব্যবসা করত, মনের আনন্দে বন্ধু বান্ধব নিয়া, দুলো ভাই নিয়া, দেওর নিয়া, ইত্যাদি নিয়া, সফর সঙ্গী নিয়ে, শিক্ষা সফরে বিভিন্ন পার্কে পার্কে বিভিন্ন হোটেল হোস্টেলের ভিতরে কাম কুকাম করত, স্বামীরা বিদেশ চলে গেছে, দেওর ভাসুরের সাথে পীড়িত কইরা, দুলো ভাইয়ের সাথে পীড়িত কইরা আকাম কুকাম করছে, এই থেকে তওবা ছাড়া দুনিয়া থেকে চলে আসছে, তওবা তাদের নসিব হয় নাই। আর এই জাতীয় গুনাহ করলে তওবা হয় না নসিব। আল্লাহ বলে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত,
হাত্তা ইদা হাদারা আহাদাকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন, বুঝে 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 গুনাহ করতেই আছে আর অপেক্ষায় আছে একদিন তওবা করব, ইতিমধ্যে মরণ কামড় আইসা গেছে, মরণের সময় হয়ে গেছে, মৃত্যু সজ্জায় শাহিদ বিছানায় শুয়ে শুয়ে আর যদি কয় আস্তাগফিরুল্লাহ আল্লাহ কয় লাইসাতি তওবা, হে বান্দা বান্দি তোর এই সময় তওবা কবুল হবে না, লাইসাতি তওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইদা হাদারা আহাদাকুমুল মাউত, যখন মরণের সময় আসে ক্বালা ইন্নী তুবতুল আন, দেখেন না মানুষ মরতি বললি সব হুজুর হুজুর একটু তওবা বলাই দিয়ে যান, হুজুর যে কাকা কাকা আস্তাগফিরুল্লাহ কাকা কয় ওই পাঁচ কাঠা দলিল করে রাহিস, 24 ঘন্টা খালি বাস কাটাচ্ছি, কোট মসজিদের ইমাম সাহেব কইতেন এক লোক বলে তামুকের ব্যবসা রে আলা তামুক আছে সাদা পাতা বিক্রি হয় না, হে আলা তামুক এখন কিনতে গেলে যারা ক্রেতা তারা তো কাকা কার একটু দেন আর উনি দেবে না বলে কয় এক ডাটাও না, এখন মরণের সময় ছেলেরা কাব্বা পড়ে নাস্তাক ফিরলো উনি কয় এক ডাটাও না, লাইসাতি তাওবাতুলিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করার অভ্যাস হে সুদ করে যারা আছো সুদের থেকে ফিরে আসার আগ পর্যন্ত যদি তুমি তাড়াতাড়ি তওবা না করে আসো তাহলে ওই অবস্থায় তোমার মরণ হইলে, বন্ধুরে মরার সময় তওবা করলে কবুল হওয়া দায়, লাইসাতি তওবা তওবা কবুল হবে না, সারা বাংলাদেশ ঘুরে আসছি দেখছি দুষ্ট খবর জানি বিভিন্ন মহলে থেকে খবর আসে, দেশে বর্তমানে যত মৌসুমি ফসল ইরি ধান ওর ভিতরে 50% ইরির ফসল ফলাইতে যে খরচ তার 50% সুদে টাকা, হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা সাথে এক মন ধান, এই সুন্নত আছে না নাই কথা কানা আছে না নাই, হাজারে হাজার টাকা ফেরত নেবে সাথে এক মন ধান, হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, ওই 100 টাকা দিতি না বললে পরের মাসে 1110 টাকা, এরপরে দিতি না বললে 10 টাকারও ফিরে ফিরে আবার পার্সেন্ট হইতে থাকে, ডিমান্ডা বয়জা বাড়তে পারতেই তালে থাকে, অবশেষে যে ধান কাইটা সব ধানগুলো বেচে সুদ করে দিয়ে দেওয়া লাগে, তুমি দিও গুনাগার উনি খাইও গুনাগার উভয়ের আমল নামায় কেন কেমন গুনাহ হবে, আল্লাহ নবী বলেন আর রিবা বিদিরহামিন কাসিতিমা সালাসিনা জিনিয়া, এক দিরহাম পরিমাণ যদি সুদ খাও, এক দিরহাম সুদ খাইলে এবং দিলে, এই এক দিরহাম পরিমাণ সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ লেখা হয়, আল্লাহ নবী বলেন আর রিবা সাবউনা জুজআ, সুদ খাইলে এবং দিলে 70 প্রকার গুনাহ, আলা হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, এ সুদ কর সুদদাতা যারা আছো ভালো করে মনে রাখো, ফামান শা ফালিউমিন ওয়ামান শা ফালিয়াকফুর, যার মনে চায় মানো যার মনে চায় না মানো না, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছেড়ে বলে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন 70 প্রকারের গুনার ভিতরে নাম্বার 1 হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ, এই আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ, আল্লাহর সাথে যুদ্ধ করে কোন বড় রাজা রাজা দিরাজ বীর বাহাদুর টিকতে পারে নাই, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে যায় টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই, কারুন হামান সাদ্দাত টিকতে পারে নাই, আবু জাহেল আবুল হাব উতবা সাহেব ওলিদ ইবনে মুগিরা, আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত বড় বড় বাপ মায়ের গুলো আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই, আমার মতো তোমার মতো খুদে মাসিরে মারতে আল্লাহর পয়সা লাগবে না, আল্লাহ একেবারে অপ্রকাশ্য বোমা সাইরা দেশে, এই বোমা যদি গায়ে লাগা যায় দুনিয়ার কোন চিকিৎসায় কাম হবে না, আল্লাহর যুদ্ধ বড় কৌশলী যুদ্ধ, আল্লাহকে কুল কুনকলি হয়ে যায় কাম হয়ে যায় কাম, ফলাইছো কি বিশাল মাছ, এত বড় বড় চিংড়ি মাছ গলদা পাগদা, আল্লাহ একবার, মাত্র ঘন্টা 2 বৃষ্টি তিসু বইয়ে ভাষায় উলোই দেশে জিভে বারে খালি কান্না, আল্লাহর যুদ্ধে কাঁদে কথা কান ঠিক না, সাবধান সাবান রে কন্ট্রোল করো, হারাম খেও না, সুদে টাকা গুছে টাকা খাইও না, চুরা টাকা খাইও না, ডাকাতি করা টাকা খাইও না, জবান রে কন্ট্রোল করো, 2 নম্বরে অকথ্য ভাষার থেকে জবান রে কন্ট্রোল করো, এবার বলা হলো জিব্রাইল খাইতেছে যারা ওই নারীদের শরম কাঁদে পচা পুত, ওরা কারা, জিব্রাইল কয় হুজুর হাউলাই আকলাত, এরা হলো আপনার উম্মতের ভিতরে মুদমিনুল খামার, যারা নিশাকর ছিল, নিশায় নিশাগ্রস্ত
করছিল, মদ গাজাই আবার ট্যাবলেট খাইতো, আর ওই অবস্থায় তাদের মরণ হয়ে গেছে, তওবা হয় নাই। কোটি কোটি বছর নারীদের শরমগাদে বের হওয়া পচা পুষ্পান করবে, জিব্বের লফ হেফাজত করো। ও দোস্ত, রুজির মালিক কে? আমার আল্লাহ তো রুজির মালিক। আল্লাহকে হারাম দিয়ে রুজি দেওয়ার দায়িত্ব নেছে নাকি? আল্লাহ হালাল দিয়ে রুজির দায়িত্ব নেছে, ঠিক কি ঠিক না? অমান্যত তাকিল্লাহ আল্লাহু মাখরাজা ওয়ার জুকু মিন হাইসু লা ইয়াতাসিম। আল্লাহকে ভয় ভাই আমার দিক থাকান, আল্লাহরে ভয় পান, আল্লাহরে ভয় পান, আল্লাহরে ভয় পাইয়ে যে ব্যক্তি হারামকে পরিহার করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার অদৃশ্য থেকে, তার মনের অজান্ত থেকে রিজকুন করিম সম্মানী রেজেকের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। রিজিক মানে 100 কোটি খানি টাকা আইছে না, আইছে জাহান্নাম রিজিক না, মাত্র 2000 টাকাও বিশাল রিজিক। 2000 টাকা মসজিদের ইমাম সাহেব বেতন পায়, 4-5টা ছেলে মেয়ে, 6-8টা ছেলে মেয়ে, ইমাম সাহেবকে তো হুজুরকে তো ছেলে মেয়ে বেশি, কারণ ওটা ডাক্তার ফাক্তার চেনে না, নিয়ম কানুন বোঝে না, মাসে মাস বছরে বছরে একটা অতি তালে রয়েছে, বালিশ না গুলি কোয়ার কায় দাঁড়িয়ে যে কতজন ছেলে মেয়ে, ইমাম সাহেব বাচ্চা কাচ্চা কটা, 4-5টা নাম করার পরে কয় শেষের কটার নাম মনে রাখা, বালিশ গুনি আসি তারপরে কোয়ারে যে কটা বালিশ ঈশ্বর সেই কটা তো চাল হয়ে মাত্র 2-3 হাজার টাকার ভিতরে কি সুন্দর তেল কই তেল কই চেহারা, কত বড় একটা ভুড়ি, আল্লাহর রহমতে জামা কাপড়ও খারাপ না, মহল্লার থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহানুভূতি আসে, আর ডাক্তার লাগে না, কবিরাজ লাগে না, আজে বাজে নাই, কারণ ওই যে দামি দামি গাড়িও বাচ্চা কাচ্চারে কিনে দেওয়া লাগে না, ট্যাটু টুটু কিনে দেওয়া লাগে না, ট্যাটু চলতেছে না, ট্যাটু ট্যাটু কিনে দেওয়া লাগে, এই কোনো তাজ লাগে না, আল্লাহর রহমতের মধ্যে সুন্দর চলতেছে। 1 লক্ষ টাকা বেতন পায় মাসের শেষে, যে প্রায় দোকানে দোকানে বাকি থাকে, ওই লোকটার অভাব মোটে সারেই না, আসে না নাই কথা কর না, এরবারে হালাল হারাম তো খোটা বাসা নাই, আশের বাচ্চার মতো গিলতি তালে রয়েছে, চাবানো সারা গেলে খালি গেলে ঠিক না, রিজকুন করিম আল্লাহ তাআলা সম্মানী রিজিকের ব্যবস্থা করে দেয়। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পান, জবানকে কন্ট্রোল করে, আল্লাহ পাক মায়ের পেটে থেকে পালছে, এরপরে ডেলিভারির পরে তুমি যেমন খাবার খাইতে পারো সেরকম ব্যবস্থা করে দিয়েছে। ভাই মুরগির বাচ্চা, মুরগিও যা খায় তার বাচ্চাও তাই খায় না? মুরগিও চাইল খায় তার বাচ্চা, নাকি মুরগির বাচ্চারা মাস 2 দুধ খায়? কথা কয় না? মুরগির বাচ্চা ফিডার খায়, মুরগির মুরগির বাচ্চা আলা খায়, মুরগির বাচ্চা মুরগিতেও যা খায় তার বাচ্চায়ও তাই খায়। শেখ সাদি বলেন, মুরগাকে আজ ভয় যাবে রু আয়া দরুজি তলবাদ, মুরগাকে আজ ভয় যাবে রু আয়া দরুজি তলবাদ, আদমি জাদা নাদারত খেরা দো আকলো তমিজ। মুরগির বাচ্চা ডিমিতে বেরোই, তার মার সাথে খুদ খাওয়া শুরু করে, চাল চাউল চাউল খাওয়া শুরু করে দেয়। আমার বাচ্চা যদি জন্মের পরে আমি যা খাই ওরাও যদি তাই খাতে দিত, আমার একটাও বাস্ত। আল্লাহ শায়ের বলেন, আল্লাহ তেফলে রাগার না দিঘি বার জায়েশির তেফলে মিস আর পারা কদরে তাকত বারে নে বরজঈফা কদরে হিম্মত কারে নে। দুধের বাচ্চা তারে যদি গোস্ত রুটি দিয়ে কই যে আমি ওই খাই তুই ওই খা, তাহলে 1 লোকমাই শেষ না? ওর যা লাগবে মায়ের দুধে স্তন দুধে ফিডার বানায় দিয়েছে, দুধে ফ্লাক্স করে আল্লাহ তালা যেমন পরিমাণ গরম যতটুকু গরম দরকার তাই দিয়েছে, গাল পোড়া গরমও না, একেবারে ফ্রিজি থোয়া ঠান্ডাও না, আবার একেবারে মিনারে লটারের মতো পাতলাও না, আবার গাভীর দুধের মতো মসির দুধের মতো গাঢ়ও না, যতটুক দরকার অতটুক দিয়ে কি সুন্দর দিয়ে দিয়েছে। এই কাম কে করতে পারে? দুনিয়ার সব প্রযুক্তি আর বিজ্ঞানীরা এক কথায় একমত যে মায়ের দুধের বিকল্প রব, তিনি আমার রাজবর। রবের পরিচয় দিতে গেলেও দোস্ত বলা শেষ হবে না। দেখেন যা যেমন দরকার, পানি রে পানির মতো না বানা, যদি মাটির মতো বানাতো খাইয়ে তৃপ্তি পেতাম নাকি? পানি রে পানির মতো বানাইছে, আম রে আমের মতো। বরিশালে একজন কয় যে বদ্দা আল্লাহ আল্লাহ কয়তো বুঝলি কে যে কয় গুড় তো মিডিয়া কিভাবে বানালো, গুড় খাই কয় গুড় এত মিডিয়া কিভাবে বানালো, আল্লাহ আল্লাহ সত্যি আল্লাহ আল্লাহ কথাখান ঠিক না? আমার যা দরকার যেমন দরকার তেমন বানাইছে, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, এই কথা বলে স্বীকার করো, অন্য কোন মখলুকের কাছে প্রার্থনা করো না। আমি আমার মা বোনদেরকে তো এই সাথে সাথে অল্প একটু কথা বলে যাই, আমরা আবার মাঝে মধ্যে খাজার দরবারে বাবার দরবারে মান্নত মানি, বাড়ির পাশে বড় এক দরবার পাই, সে জায়গা এলাকার মানুষ মান্নত মানলে হলে আসে না নাই, ছাগল আর মুরগি আর চাউল নিয়ে কুমিরির জন্য চলে যায়, আল্লাহ কায় কুমিরির খাবারের দায়িত্ব তোর কাছে না, অফিস সময় রিস্কো কু মামা আমিন দাহাব্বাতে ফিলার্দি ইল্লা আল্লাহ রিস্কো, হা যত প্রিয়া নিয়েছে সবাই খাবারের দায়িত্ব আমার কাছে, তুই এ মান্নত নিয়ে জায়গা আইসিস কেন? তুই এই মান্নত ও জায়গা নাই না, মান্নত সান্নত বাদ দিয়ে তুই আল্লাহর রাস্তে তোর মা বাপরে খাওয়া, আর যদি মান্নত মাইনি চাকিস তাহলে আল্লাহর নামে মান্নত কর, আল্লাহরে দিয়ে দে। জিজ্ঞেস করলাম আল্লাহরে পাবো কোন জায়গায়, কয় আল্লাহ আছে এই মাদ্রাসায়, পান্নুয়া পড়া মাদ্রাসায় আল্লাহ আছে। কিভাবে আল্লাহ আছে? কয় আদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, আদুল্লাহ ফি আইদিল ফুকারা, আদুল্লাহ
সেদিন বুখারী শরীফের মধ্যে হাদিস দেখলাম, পরিষ্কার হাদিস আসছে বুখারী শরীফের ভিতরে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ডাকবেন, দেখি বলবেন এদিকে আয় বনি আদম, তাআল্লা দাইয়া বনি আদম আমার কাছে আসো। জি আল্লাহ লব্বাই, তোর কাছে একদিন চাইলে খাবার সালাম, তুই তো দিলি নে। আমি আপনি তখন বললো ইন্নাকা আনতাল্লাহ, আমি আল্লাহরে পেয়ে যেতি, ওই ফকিরের হাতের মধ্যে আমার হাত ছিল। যেরকম তুই ফকিরের দিস নেই মানে আমার দিস নেই, আর একজন রাখবে তোর এক গিলাস পানি সালাম খাইতে, তা তো তুই দিলি নে। আল্লাহ তুমি পানি খাও নাকি, তুই তো পানি পান করো না, তুমি তো আল্লাহ। তোর কাছে এক গ্লাস পানি চালে একদিন দিছিলি, না তা তো দিছিলাম না, সেই জায়গায় যদি ওরে পানি দিতি তাহলে আমি আমার পেয়ে যেতি সে জায়গা, ওর হাতের মধ্যে আমি ছিলাম, ওর পেটের মধ্যে আমি ছিলাম। যেরকম সুবহানাল্লাহ, ও বান্দা আমি তোর কাছে টাকা চাইলাম দিলি না, আমি গরিব হয়ে গেছি, আল্লাহ তুমি কি গরিব হও নাকি, কাকা তোর কাছে ফকির গেছিল না, সে ফকিরে দিলি না, ওই ফকিরে না দেয়া মানে আমারে না দেয়া। কিন্তু দোস্ত এই সব জায়গা না দিয়ে আমরা দেই খাজার কাছে, বাবার কাছে। আপনাদের এলাকার গল্প একটা মাঝে মধ্যে আমি কইয়া দিচ্ছি, দিক সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দেখতে কান সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে গল্প যেভাবে শুনছি, এই আইরো বন্নি আছেন আপনাদের এই পাশে, আইরো বন্নির নাকি এক লোক, ওই লোক গেছে সদর সাহেবের কাছে এক কুড়ি কই মাছ নিয়ে, এক কুড়ি ওই আইরো বন্নির বিলির কই মাছ। তো ওই সময় ওই সময় তো যে কলা গাছের খোলা দিয়ে খালইবে না তো, মনে আছে নি মুরব্বীরা, আর কুঞ্চি দিয়ে হ্যান্ডেল বানাতো ওই কলা গাছের ঠুঙ্গা খালই খালইতে বইরা, এক কুড়ি কই মাছ নিয়ে যে সদর সাহেবের কাছে বলছে, হুজুর এই এক কুড়ি কই মাছ আপনার জন্য নিয়ে আসছি। হুজুর কয় মিয়া আমারে না খাওয়াইয়া তোমার আব্বারে খাওয়াইলে আমারে খাওয়ানোর চাইতে হাজার গুণে বেশি সব হবে, তুমি তোমার আব্বারে খাওয়াবে। কোন সুবহানাল্লাহ, কেমন পীর, পীর কেমন পীর, আমাদের পীর এরকমই পীর, ঠিক কি ঠিক না? কয় যে আমারে না খায় বাপরে খালি মারে খালি এসে হাজার গুণ বেশি সব ছেলেটাকে হুজুর আব্বাই পাঠাইছে আপনার জন্য। কয় যে আব্বা যখন পাঠাইছে তখন তো রাখতি হয়, হুজুর একটা ডিশ দেশে কয়ের মধ্যে ঢালো, তা কই মাছ পাডারে তাজা কই জন ঢালি দেয়, কই মাছের স্বভাব কি, একটা সোডা উন মারে না, একটা ক্যার কেরি কেল্লা বেল্লা মারে, এই কেল্লা বেল্লা মারিয়ে খানিক চেল্লা বেল্লা করে পরে আস্তে আস্তে কাইতইয়ে ডাঙ্কাতে শীতে এনে শুয়ে পড়ে, ধীরে ধীরে সবগুলো একটার সাথে একটা মিশে মিশে শুয়ে পড়ে, সব কইগুলো শান্ত হয়ে গেছে। বলতেছে যে দশটা কই ও বারবার খালি ডিশ বাইয়ে কানে বাইয়ে ডাইনদারে পড়ে যায়, দক্ষিণ দিক পড়ে, অন্য কোনো দিকও পড়ে না, গহরডাঙ্গা তারি বলি দক্ষিণ দিক না তো, দক্ষিণ দিক পড়ে। আল্লাহ এই দক্ষিণ দিক যখন একবার পড়ছে উঠেছে, দ্বিতীয়বার পড়ছে আবার উঠেছে, তৃতীয়বার সদস্য লক্ষ্য করছে যে দেই কোন কই কটা, কয় যে আগেও যে কটা পড়লো পরেও সেই কটা, তিনবারই একই দশটা পড়ে, আর তা দক্ষিণ দিকে বড় অন্য দিক পড়ে না। হুজুর এবার একটা তামাশাইরে কইতেছে, মিয়া একই দশটা কই বারবার পড়ে এবং তারা দক্ষিণ দিকে বড় অন্য দিক পড়ে না, এ ঘটনা কি মিয়া? সদস্য যখন এই কইছে ওর ভিতরে কাঁপিয়ে গেছে, কয় তোর বসছে যে তাহলে তো ধরা পড়িয়ে গেছি সদস্যের কাছে, জায়গাটা মিথ্যে কথা কওয়া যাবে না, তো কইতেছে হুজুর আব্বা আমারে কয়দিন বন্ধু করছে যে সদস্যের এক কুড়ি কই মাছ খাবি, আমি সে কই মোটে গুছাই পারি না, সে পরের আর একজনের জালেতে দশটা কই চুরিয়ে দিয়ে আনছি, আমার মনে হুজুর ওই দশটাই বারবার পড়ে যাচ্ছে। আল্লাহ একবার মনে হয় সেই দশটা কই বারবার পড়ে যাচ্ছে, হুজুর কা ঠিকই কইছে ওই দশটা থাকতেছে না, বাকিগুলো সব হালাল কই হারাম কই থাকবে না। তোমরা অভিযোগ করো যে দুনিয়া হালালে হারামে মাখাই গেছে জড়াই গেছে, হালালেতে হারামরে বাছাই করা যায় না, হারামেতে হালালরে বাছাই করা যায় না। ও মিয়া যদি তাকওয়া থাকে আর ভয় থাকে তাহলে আল্লাহ পাক তার কুদরতি কম্পিউটার দিয়ে সুরা কইরে হালাল কই থেকে বাছাই করে দেয়। কথা কন আমি শুধু সব হারাম খাই না, আল্লাহ আমারে খাওয়াবে না, তুমি আইনে দেশ আমার জন্য হারাম ছিল না, কিন্তু তারপরও তুমি চুরি, তুমি তো চুরি করে আনছো, আল্লাহ আমারে এমন না পাক কোনোদিন খাওয়াই নাই, এই জন্য বের করো ওই দশটা বের করে দাও, যাও যার জালেতে আনছো তারে দিয়ে দিবা। ওই লোকটা যাই বর্ণনাও বলবা যে এইভাবে দশটা কই বাসাই হয়ে গেছে, ওই লোক নাকি আইসে কইছে যে ভাই তোর জালেতে দশটা কই চুরি এনেছিলাম সদস্যের জন্য, তা সে ভালো কই মধ্যে থাকলো ই নিয়ে সব কানে আইটি আইটি নামিয়ে যায়, সদস্য ফেরত দেশে তুই নিয়ে নে, ও লোক কাইন দিতেছে খুশিতি, কয় যে তাহলে আমি এই দশটাও থাক আমি আর এক কুড়ি পুরোই নিয়ে যাই, সে আর এক কুড়ি মোটামুটি গুছাই গাছাই নিয়ে সে কয় হুজুর দুইজনই বায়াত হয়েছে, হুজুর আপনার কাছে বায়াত, এই যে কই সেই দশটাও আনছি এখন হালাল,
আর আমি আরো নিয়ে আসছি কন্যা। সুবহানাল্লাহ, দোস্তরে কিছু কামাই করে খাওয়াইতেলে মা বাপের চাইতে বড় পীর জগতে নাই, কথা কর না কে? আব্বার চাইতে বড় পীর নাই, মায়ের চাইতে বড়। এ যুবক, পয়সা কামাই করে মোটা মোটা টাকা, তোর আব্বা যে সময় কামাই করতে জানতো সে সময় বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেই নেই, সর্বোচ্চ 500 টাকার নোট। 1000 টাকার নোট তো সেদিনকে হাসিনে বানাইছে, এর আগে তো 500 টাকার নোটই ছিল বড় নোট। ঠিক কি ঠিক না মুরব্বীরা? আর এখন তুই বান্ডিল বড় বড় এক এত বড় একখানে 1000 টাকার নোট, ইদি এক বান্ডিল টাকা যদি 1,00,000 টাকা বাপের কাছে দেয়, বাপ খুশিতে খালি এদিক ওদিক তাকায়, মনে হয় এ কি এতটা হাসিনে কবে বানালো? এইগুলো বারবার নাড়াচাড়া করে টরে শেষে কয় নাও আব্বু তুমি নাও, আমারে 1000 টাকা দিবা, আমারে যে আব্বা আপনার 1000 টাকা দেবো, ওইটা আস্ত বান্ডিল থাক, আমার কাছে আলাদা 1000 টাকা আছে, সেই টাকাটা আব্বার কাছে দেসো, এই টাকা আব্বা নাড়াচাড়া করে যে তোমারে দেশে ও টাকারে যে জায়গা লাগাবা সেই জায়গাতে টাকার গাছ পয়দা হবে, টাকার গাছ হবে, কথা কন ঠিক কি ঠিক না? টাকার তাতে খালি ফল দে। আর মা বাপরে দেখালি পারা বা দুলো ভাইকে দেয় নাকি বোন কে দেয় নাকি সেই বাড়িতে মা বাপরে দেখায় না, নিয়ে বরকত নাই শাশুড়িরা থাকতে। আম্মা আম্মা মা রে মা কত লজ্জা পায়, শাশুড়ির হ্যাম্বা হ্যাম্বা বাসু বাসুরির মতো পিছনে ডাকতে থাকে, হ্যাম্বা হ্যাম্বা আছে না নাই একদল, হ্যাম্বা হ্যাম্বা অতি তালে থাকে, এই যে হ্যাম্বা টাকা নিয়ে আসি, হ্যাম্বা হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবে ধরে টা, ওই টাকার যে জায়গা পুষ্পি কারণী সম্পত্তির মতো মাটির তলে যাবে খালি, উঠে কথা কয় না, মেশিন পুষ্পি ওই যে ভক ভক করে খালি ধুমো বেজুবে, পানি বেজুবে না। বাংলায় কয়ে দিয়ে গেলাম, শোনা ভালো করে মনে রাখিস, ও যে কি চিজ মা বাপ তা বলার মতো না। এই আমি আমার মার কাছে টাকা দিই, সেদিন টাকা গেছে আমার বড় ভাই মারে নিয়ে গেছে কিছুদিনের জন্য, মায়ের কাছে গেছি ফল পূরণ দিছি, এরপরে বুড়ো মানুষ তো মনে হয় 90-এর উপরে বয়সে গেছে, আল্লাহ একবার মায়ের মুখে হাত দিছি, মার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মা কই তোমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসিস, বুড়ো মানুষ একটুক হয়ে গেছে তাই ফেয়ার অ্যান্ড লাভলি নেবে, মারে দিছি মা দিয়ে বোয়া খুশি। এরপর আমি একটা হাতে করে মুখ ভরে মা দিছি, যাই না দিদি কিরম দেওয়া যাচ্ছে, এই বুড়ো মানুষ ফুলাফানের মতো আমার মা এরা যেমন করে এরকম করে। এরপরে মার কাছে টাকা দিছি হাতে 3000 টাকা 1000 টাকা নোট, তিন কে কয়টা নোট 1000 টাকা নোট, বাবা কত বড়টা কই তো সুমো দিছে, ওনার টাকার কোনো কাজ নাই, যা কিছু সব কিছু দিছি, এতগুলো খাবার তাকে নিছি, শ্যাম্পু নিছি, সাবান নিছি, সব নিয়ে এরপরে টাকা দিছি, আমি বলি মার টাকা লাগবে নাকি, কোথায় টাকা কেউ আমু হয় নাকি, টাকায় কেউ আমু হয় নাকি, তার মানে যত দিব তত ভালো লাগে। আমি বললাম মা খুশি হয়েছেন, কই তুই টাকা দিস বলে তো তোর এত বরকত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মা কয়ে দিছে তোর অভাব হবে না, মা কইছে তোর অভাব হবে না, আমার মার ব্যাগের ব্যাগ ভরা টাকা আছে, সব টাকা আমার দেওয়া টাকা আলহামদুলিল্লাহ। তুই যদি বরকত পাই হাজারো টাকা লক্ষ লক্ষ টাকা পাই, কে দেয়? আল্লাহ দেয়, দোয়া কার? মা বাপের দোয়া, কথা কন ঠিক না? এই যুবক পাগলামি করিস না, মা বাপের সাথে উল্টো পাল্টা করি, দেখায় ছাড়ি দেবো তোমার, দেখায় ছাড়ি দেবো, এইগুলো দেখায় ছাড়ি দেবো, আল্লাহ তোরে দেখায় ছাড়ি দেবো, তুই মা বাপের কিচ্ছু হতে পারবি না, তোরে সবাই বেলায় দেবো বালিশ ছাড়া। মনে রাখিস বাপ কাটা ঔষধ কিনে দে, খালি আমার কথা ফ্যাক ফ্যাক করে আর একজনের কথা বলো না, এই তোর আর একজনের কবে কে, তুই খুশি হ যে তোরে বারবার কয়, তুই খুশি হ, প্রত্যেক সন্তান মনে করবি যে আমি আমার মায়ের একমাত্র সন্তান, হোক তোর আরো পাঁচটা ভাই, মনে করবি যে আর কেউ না, আমি আমার মায়ের এক এক সন্তান, আমি মাকে একাই খেদমত করবো। পাঁচটা ছেলে যদি এই মনে করে তাহলে মা বাপের অভাব হয়, মা বাপের অভাব হয়, সবাই খালি ঠেলা দেয়, ও করুক ও করুক সে করুক আর একজন করুক, বউরা কয় যে খালি আমার ঘরে এসে ওঠে, খালি আমার ঘরে যাও, বউ তোমারও তিনটে ছেলে আছে আল্লাহ বাসালি, এই এর জবাব তুমি পাওয়া। আমি বলে থাকি সব কিছু ডিজিটাল, সব কিছু কি ডিজিটাল, দিন বদল পরিবর্তন হতেই তালে আছে, বুড়ো বুড়ি জন্ম নেছে, আমরা যারা এই বয়স পর্যন্ত বয়স, আমরা কি কম্পিউটারের মধ্যে জন্ম নিছি? আমরা জন্ম নিছি আমাদের দাদিরা বুবুরা দূরে নামাইছে, সেটা খেতা পুরন সেটা তেনা সালাই দি দূরে হিস্টু দি দূরে নামাইছে, ঠিক না? তারপরে তো আমরা পাইছি আর আমাদের ছেলে মেয়ে জন্ম নিচ্ছে কম্পিউটার ভিতরে, ইসিজি আল্ট্রাসোনো পেটে ঢুকার সাথে সাথে উল্টো সোনো, ঠিক না? তিন দিন মাত্র পেটে গেছে একটু বমি বমি ভাব, তাড়াতাড়ি উল্টো সোনো,
আর ডাক্তার রোগ কৌশল জানে, এমন এমন ঔষধ জানে যে ঔষধ ফার্স্টে যদি আলট্রাসাউন্ডে নিবা তোমার পেটে মালিশ করে দেবে, ওই ঔষধ পেটের ভিতরে সন্তান পর্যন্ত ক্রিয়া করবে, বাচ্চার নর্মাল ডেলিভারি হওয়ার কায়দা নাই, ওই ডাক্তারের কাছে যাতে শিং কেটে দেবে, টাইট হয়ে গেছে বাচ্চা পেটের মধ্যে, আলট্রাসাউন্ড করতে 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 এইভাবে কম্পিউটারের মধ্যে জন্ম নিশ্চিস তুই। আর তোর সন্তান কোন জায়গা নেবে জন্ম জানিস? তোর সন্তান হবে হেলিকপ্টারের মধ্যে, হেলিকপ্টারের মধ্যে। আর এই কইতে কইতে দুই বছর ধরে করছি, এবার খবর পেলাম যে হেলিকপ্টারের মধ্যে হওয়া শুরু হয়ে গেছে। খুলনা হাসপাতালে খুলনা থেকে ডেলিভারি হয় নাই, পয়সা আছে, হেলিকপ্টারে উঠেছে, ঢাকা নেবে, ওটা উড়ার সাথে উপরে ওঠার সাথে সাথে ডেলিভারি হয়ে গেছে, কাজ হয়ে গেছে, হেলিকপ্টারে যাবে। সেম তুই আজকে বেটার বউ যারা আসিস, আজকে শ্বশুর শাশুড়ির খাতি দিস নে, পয়সা দিস নে, তাদেরকে চোখে দেখতে পারিস নে, তোর বেটার বউরা কি করবে জানিস? তুই তো তোর শাউরি যে কাপড় দিস নে, তোর শ্বশুরের লুঙ্গি ভর্তি দিস নে, তোর বেটার বউ এসে তোর পাশার কাপড় খুলে নিয়ে যাবে, অন্য বাবু এখন কিনে ভরবি ও খুলবে, খুলতে আবার হাত দেওয়া লাগবে না, দূরিত্বের রিমোটে চাপ দেবে, অন্যতে নেংটা হয়ে যাবে, রিমোট কন্ট্রোল লুঙ্গি, রিমোট কন্ট্রোল শাড়ি হবে, আর পাশাতে খসে যাবে আদম হাওয়ার কাপড়ির মতো, টানি উঠো ডাক দিয়ে বেরিয়ে। হাসো আর স্যাদরা ওইসব করে কি করেছি গেলাম, রাত্রে যাইয়ে শুয়ে বালিচি নিচে লাগাইয়া একটু মাথায় নিয়ে ভাববি ভালো করে। যুবক যারা আসিস, আব্বার সাথে যদি গ্যাঞ্জাম থাকে আজকে রাত্রে পাও ধরবা, যাইয়া আব্বা শোয়ার সাথে সাথে পাও ধরে বসবা, দেখবা তুমি যত কাঁদবা পাও ধরে তার সাথে তোমার আব্বা কাঁদবে বেশি, মার পা ধরবি মা কাঁদবে বেশি। শোনা ভুল করো না, শোনা আমরা তোমার মা বাপ, আমরা কি তোমার অমঙ্গল চাই? তুমি ভালো হও, তোমার জন্য দোয়া করবো, ঠিক কি ঠিক না? সাবধান সতর্ক হয়ে যাও তাহলে। রব্বুল আলামিন আল্লাহ আমাদের রব, এ রবই আমার সব। মোনাজাত হবে কার কাছে? ফাইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও, দোয়া মোনাজাত আল্লাহর কাছে করো, মানুষের কাছে করো না। এই কথা বলে যদি অটল থাকতে পারি, আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার পর অটল অবিচল রয়েছে, ইতিমধ্যে তার মরণ আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, এমন ইমানদার মুত্তাকিন পরহেজগার দুনিয়ার কোন গুমায় ভয় পায় নাই, গোলা বারুদে ভয় পায়। হে মুসলমান যুবক আমার দিক তাকা, এখন গোটা বাংলাদেশ উত্তপ্ত, দুঃখের সাথে বলা লাগে, আফসোসের সাথে বলা লাগে, যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী হতে যাচ্ছে সামনে অল্প কয়েকদিনের ভিতরে, যেই যেই মহান বীর পুরুষ বাংলার জমিনে জন্ম নেওয়ার কারণে আজকে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, মনের মতো আনন্দের সাথে কোরআন হাদিসের বয়ান করতেছি, যে কোনো জায়গায় ইচ্ছা করলে মাহফিল বানাইতেছি, যে কোনো জায়গায় ইচ্ছা করলে মসজিদ বানাইতেছি, যে কোনো জায়গায় ইচ্ছা করলে আমরা মাদ্রাসা বানাইতেছি, কথা বলেন ঠিক ঠিক না? কোনো বাধা নাই, বিপত্তি নাই, স্বাধীন দেশের স্বাধীনতা পেয়ে আমরা মজা পাইতেছি, এটা টের পাইতেছি না দোস্ত? সুচিত দেশের মুসলমানের কাছে জিজ্ঞেস করো, ভারতের মুসলমানের কাছে জিজ্ঞেস করো, ইসরায়েলের মুসলমানের কাছে জিজ্ঞাসা করো, পরাধীনতার অশান্তি কাকে বলে? এই আমাদের এই মহান নেতার শতবার্ষিকীতে আল্লাহু আকবার দুঃখ লাগে, ভারতের আমাদের মুসলমানদের বড় শত্রু মিস্টার মোদি সে বলে আমাদের বাংলার জমিনে আসবে, আমাদের শতবার্ষিকী উদযাপনের জন্য বড় দুঃখ লাগে। আমরা এদিক তাকান, ভারতের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, বাংলাদেশ স্বাধীনের জন্য ভারত আমাদের সাহায্য করেছে, তবে ভারতের কোন দল সাহায্য করেছে মুরব্বীরা সাক্ষী দেবেন, ইতিহাস খুঁজে দেখো। শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধীর কংগ্রেস দল আমাদের সহযোগিতা করেছে, আর এই কংগ্রেস পার্টির সাথে এখনো পর্যন্ত ভারতের মুসলমান ওলামাই কেরাম, দেওবন্দের ওলামাই কেরাম কংগ্রেসের সাথে আছে। শ্রীমতী ইন্দিরা গান্ধীর দল আমার বাংলাদেশকে সহযোগিতা করেছে, এই মোদীর গোষ্ঠী তখন আমাদের সহযোগিতা করে নাই, তখন তারা আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না। আল্লাহু আকবার, যদি বাংলাদেশের বঙ্গবন্ধু শতবার্ষিকীতে আমাদের ভারতের কোন হিন্দু নেতাকে দাওয়াত দিতে হয়, তাহলে কংগ্রেসের নেতারা থাকলে তারা আমাদের কাছে দাওয়াত পাবে, কথা বলেন ঠিক কি ঠিক না? অন্য কোনো দল আমাদের কাছে দাওয়াত পাবে না, তারা আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না, এ কংগ্রেসের দল আমাদের কাছে দাওয়াত পাবে, তারা আমাদের স্বাধীনতার পক্ষে ছিল। এখন যদি কংগ্রেস বাদ দিয়ে ওই মোদীর গোষ্ঠীকে আনা হয়, তাহলে বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করা হবে, মূলত স্বাধীনতার সাথে বেঈমানি করা হবে। আল্লাহু আকবার, আমরা দোয়া করি এই নরপিশাচ মানুষকে কই হিংস্র প্রাণী দোপাইয়া জানোয়ারটা যেন বাংলার জমিনে আসতে না পারে, আল্লাহ যেন তার খুদেই পদ্ধতিতে তারে ঠেকাইয়া রাখে, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, যুবক প্রস্তুত থাকো, আল্লাহর পক্ষ থেকে যদি এ আমরা
আমরা দাবি করি এই দাওয়াত আমরা দেব না, মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত দেবে, বিশ্বের মুসলমান বিশ্বের মুসলমানকে এক হওয়ার দাওয়াত দাওয়াত দেবে প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। যদি কাফের মুশরিকের মোকাবেলায় আমাদেরকে লড়তে হয়, এই লড়ার জিহাদের দাওয়াত দেবে প্রধানমন্ত্রী। আর উনি যদি আমাদেরকে ডাক দেয় উলামা ইকরামের নেতৃত্ব নিয়া, তাহলে 24 ঘন্টা দিনে রাতে আমরা প্রস্তুত আছি না নাই। আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, বিশ্বের মুসলিম, বাংলাদেশের শত্রুরা, স্বাধীনতার শত্রুরা, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। এই ইমানি চেতনায় যদি দাঁড়িয়ে থাকতে পারিস যুবক আবাল বৃদ্ধ বনিতা, তাহলে ইনশাআল্লাহ বাংলার জমিনে করোনা ভাইরাস ঢুকবে না ইনশাআল্লাহ। আমার 100% বিশ্বাস বাংলার জমিনে করোনা ঢুকবে না ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? মজবুত ইমানের দাবিদার আপনারা যদি শেষ নবীর উম্মত সঠিক বলে দাবি করে থাকেন, তাহলে এই বিশ্বাসে বিশ্বাসী থাকবেন যে করোনা চায়না থেকে শুরু হয়েছে, কারণ এই চায়নাওয়ালারা মুসলমানের হাত থেকে কোরআন শেষ করে নেছে, মসজিদের আযান বন্ধ করে দিয়েছিল, মসজিদে তালাবন্দি করে দিয়েছিল, মুসলমানদেরকে ঢুকতে দেয় নাই, হারাম খাইয়া নাপাক খাইয়া ভাই চায়নাকে নাপাক করে ফেলেছে, এই করোনা সেখান থেকে উঠছে, এটা মুসলমানদের মধ্যে আসবে না ইনশাআল্লাহ। থাক তাদের ভিতরে, আল্লাহর পক্ষ থেকে যদি গজব হয় তাহলে অমুসলিমদের ভিতরে সীমাবদ্ধ থাকো। আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমিন। আল্লাহ আমাদের রজব সামারের বরকত দান করুক। আল্লাহই আমাদের রব, আমাদের রব আর কেউ, কোন প্রযুক্তিতে দুনিয়া ঠেকায় রাখতে পারতেছে না, ঠিক কিনা? তবে মুসলমান মনে রাখো, যতক্ষণ পর্যন্ত কোরআনকে সাথে রাখবে, কোরআনওয়ালাকে শ্রদ্ধা করবে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসবে, জান দিয়ে মাল দিয়ে জীবন দিয়ে আমার দিনকে টিকিয়ে রাখার জন্য একমাত্র পদ্ধতি, একমাত্র উপায় মাদ্রাসা, কওমি মাদ্রাসা, স্বীকার করবেন না? শহীদিন নির্ভেজাল নির্ঘাত আল্লাহরই দিকে তাকায় থাকে কওমি মাদ্রাসাওয়ালারা। অন্য অন্য প্রতিষ্ঠান সরকারে পয়সা দেয়, সরকারের সাথে যোগাযোগ রাখে, এই শিক্ষা ভবন, শিক্ষা অফিসার, শিক্ষামন্ত্রী, এ পার্টি ও পার্টির সাথে যোগাযোগ রাখে, আর আমাদের কোনো শিক্ষামন্ত্রীও টাকা দেয় না, কোনো মন্ত্রী দেয় না, আমাদের দেন আপনারা, আর বাজেট হয় আসমান থেকে, ঠিক কি ঠিক না? কওমি মাদ্রাসাওয়ালারা যেভাবে মুতাওয়াক্কেল, আল্লাহর পর ভরসাকারী অন্য জগতের আর কেউ নাই, এক কাঠা জমি মাদ্রাসার নামে নাই। আমার মাদ্রাসায় আল্লাহর ফজলে প্রত্যেক দিন বিল্ডিং এর পর বিল্ডিং হতেই তালে আছে, 100-150 ছেলে বোর্ডিং এ খায়। কে কোত্থেকে চাউল দেবে কেউ জানে না, কে কোত্থেকে দেবে কেউ জানে না, কোত্থেকে আসবে, সরকার কি দেবে, কিভাবে দেবে, সরকারের দেয় সম্ভব না। প্রত্যেক মাসে আমার 5-6 লক্ষ টাকা বেতন গুনা লাগে, বোর্ডিং এ চাউল থাকে না, গোলা গড়বড়ি রাখা থাকে চাউল দিয়ে, বাইরে থেকে মেহমান আসছে তাদেরকে খাইতে দেবো না, তো আমি মাদ্রাসা করবো কিভাবে? আমার যা ইনকাম, এই যে গতকালকে 1 টন এনে ফিরেছি, কালকের আগের দিন 1 টন শেষ হয়েছে, গতকালকে আর 1 টন ঢুকাই দিয়েছি, মাদ্রাসায় চাইরে না পয়সাও নাই, একেবারে ক্যাশ খালি। আবার বৃহস্পতিবার আসবে, হুজুররা বাড়ি যাবে, প্রত্যেকের কেউ কোনো হুজুর আমার কাছে চাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমার পকেটে টাকা থাকবে, রুমি রুমি ঢুকবো, হুজুরের হাতে মুসাফা করে আমি টাকা দিয়ে দেবো, যান বাড়ি যান ইনশাআল্লাহ। গোডাউনে চাউল খালি, ম্যানেজার কইছে নিয়ে আসেন 1 টন চাউল, এলে বলছি টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার তৌফিক দিক, আল্লাহ আমার তৌফিক দিক, সবাই ব্যবস্থা করে আসমান থেকে। আল্লাহ আমার হাতে টাকা দেয়, আল্লাহ আমার খাইতে এত টাকা লাগে না, আমার এক রাতির টাকা অলি করে আমি ফ্যামিলি সন্তানকে নিয়ে 1 মাস খাইতে পারি আল্লাহর রহমতে। 12টা মাহফিল করবো বছরে, আমার 12 মাস চলে যাবে, এরপরে আল্লাহ তাহলে এত মাহফিল এত টাকা আমার কেন দেয়? আল্লাহ জানে যে নাসিরের হাতে দিলে আমার গরিবরা কিছু পাবে, এই জন্য আল্লাহ আমার হাতে দেয়। আল্লাহ যখন আমার এই বিশ্বাস করে দেয়, তখন আমি তাদেরকে না দিলে আল্লাহ বেরেক করে দিতে পারে না। আল্লাহ আপনার বিশ্বাস করে ঘেরে এত মাছ দিলে, এত টাকা দিল, আপনি আল্লাহ রে কিছু দেবেন না, আর এই জায়গা সাইফি ধরে বসে থাকুন টাইট করে, না দিব না। আল্লাহ কয় তোমার দিমা লাগবে না, আমিও তোমারে দেবো না, তুই আমারে না দিলে আমার কিছু আসবে যাবে না, তবে আমি তোরে না দিলে তুই শুয়ে পড়বি গুষ্টি শুদ্ধ, কথা কর না কেন? আর দিবি না, আমার দিয়াতা দিবি না, আমি নিয়ে যাতে আমার একটু সময় লাগবে না, আমি সুন্দর করে 1টা বৃষ্টি দিয়ে বাসাইয়ে মাছ সব ওই মধ্যে খাইতে বেরোয় দেবো, গরিবরা জাল খেয়ে খেয়ে আমি বেশি খেয়ে, তুই খালি উপর দিকছে হাম হ্যাম্বেলা হ্যাম্বা হ্যাম্বা কাঁদবি খালি, পারে আল্লাহ পারে? আল্লাহ দিয়ে ধন বোঝেমান কেড়ে নিতে কতক্ষণ, ঠিক কি ঠিক না? বহুত জন দেখছে, বহুত জন দেখছে। আল্লাহ আমার এক ভগ্নিপতি ছিল, ভগ্নিপতির কাছারিতে প্রত্যেক দিন 50-60 দল মেহমানদারি হইতো, উনি খুব মেহমানদার মানুষ ছিলেন, আর এমন সুন্নতি মানুষ ছিলেন, কেউ যদি একটা পান দেয় সে পানও দস্তারখানে করে দিতেন, পানটা দস্তারখানে করে দিতেন,
এই এত সুন্নতি মানুষ ছিলেন। ওনার কাছারিতে বসছি সকালবেলা চা নাস্তা খা খা, ইতিমধ্যে একটা লোক আইসে বাজারের বেলার টাইমে আইসে বলতেছে ভাইজান দুইটা টাকা দেন। সে সময় মরিচির এক পোয়া মরিচির দাম দুই টাকা, ভাইজান দুইটা টাকা দেন এক পোয়া মরিচ কিনবো। তো আমি বললাম ও ভাইজান আমারে বলতেছে নাসির, ইশারা দিয়ে বলে লোকটা একটু দেখে রেখো। এমন জীর্ণ শীর্ণ পোশাক, গায়ে গোস্ত নাই, চামড়া হাড়ের সাথে লেগিয়ে গেছে, এমতো অবস্থায় খালি গায়ে আইসে একটা এই আধা হাঁটু করে একটা লুঙ্গি পরা ছোট পোলা পানের লুঙ্গির মতো দুটো টাকা দিয়ে চাইলো, দিয়ে দিলেন, নিয়ে চলে গেলো। যাওয়ার পরে বলতেছে লোকটাকে চেনো, চিনি রাখছো? মানে দেখলাম তো, কয় জানো উনি কে? বলে না, কয় যে খুলনায় পুরন বাজারে সর্বপ্রথম ইন্ডিয়ার সাথে হিরো সাইকেলের ইম্পোর্ট লাইন করে লাইসেন্স করে যেই লোকটা বড় ব্যবসা করতো, সবচাইতে বড় সাইকেল ব্যবসায়ী ছিল বাংলাদেশে ইন্ডিয়ার সাথে, তিনি তার মালিক আজ থেকে মাত্র 3 বছর আগে। আর এখন সে আমার কাছে দুইটা টাকা চাইতে আসছে মরিচ কেনার জন্য। এর বাস্তব আর কাকে বলবো, আর কাকে বলবো? আমি নিজে খোদার কসম আল্লাহে ছাত্র ভাইদের ছেঁড়া লুঙ্গি দাদা পরে রিজেক্ট হয়ে গেছে ওইটা আমার, আমি নিয়ে চেয়ে নিয়ে পড়ছি, আমার আব্বা পয়সা দিতে পারতেন না। আমি যখন পড়ালেখার ভিতরে চারটে ভাই মাদ্রাসায় পড়ি, আব্বা প্যারালাইসিসে রোগী হয়ে গেছে, আমরা চারি ভাই মাদার, আমার বড় 5টা বোন বিয়ে শাদী হয়ে গেছে, ছোট একটা বোন খালি বাকি আছে বিয়ে হইতে, ইনকামের কেউ নাই, বাপের একটু জমি নাই, পড়বো কিভাবে? আবার আব্বা কয় যে পড়ালেখা ছাড়িস নে বাপ, মরিও যদি যাই জানাজা করিস, দাফন করিস, দোয়া করিস, যে কোনো ভাবে পড়, আমার কামাই রেখা আল্লাহ দিয়ে রাখা। এই কষ্টের ভিতর দিয়ে লেখাপড়া শিখে ছাত্র ভাইদের সিরা লুঙ্গি সিরা জামা পরের কিতাব পড়িয়ে মানুষ হয়েছি, স্যান্ডেল ফেলাই দিয়েছে পঞ্চ, সে সময় পঞ্চ মাত্র শুরু, সিলাইনির পাইপ দিয়ে ফিতে বানাইয়া আমি ব্যবহার করছি স্যান্ডেল, এই যে কালকের কথা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে গাড়ি দিছে, বাড়ি দিছে, 3 তলা বাড়ি দিছে, আমার হাতে লক্ষ লক্ষ টাকা, আমি মাদ্রাসায় 45-46 লক্ষ টাকা দিতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে। বছরে 10-20 বার এই ডোমেস্টিক বিমানে উড়ায়, 5 বার হজ উমরা করাইছে, একে দেয় আমার 100% বিশ্বাস আছে, আমি আল্লাহকে দিলে আল্লাহ আমারে দেয়। গড়বুড়ার মধ্যে আলু ভরা আলেমদের সাথে করবো কত কারণ ঠিক ঠিক না সব দাম, ওগুলো উল্টো পাল্টা কইলে আর ওকে দাম বাড়িয়ে, ওকে নাম করলে দাম বাড়িয়ে যায়, নাম করলে দাম বাড়ে, নাম কবো না দামও বাড়বে না, ওই বন্ধু মুছিয়ে যাবে আস্তে আস্তে, কোন সময় গোষ্ঠীর নাম কবা না, যার নাম কবো তার দাম বাড়িয়ে যায়, ঠিক না? ওগুলো বাদ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরাম রে শান্তির দিন দিয়েছে, তবে মুশকিল হলো আবার চতুর্দিক দিয়ে শগুনের বদ নজরও পড়তিছে আমাদের দিকে। বন্ধু বাংলাদেশের হাফেজরা সারা পৃথিবীতে 1 নম্বর হয় প্রত্যেক বছর, কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সারা পৃথিবীর ভিতরে মাওলানা যে বড় সবচেয়ে মাওলানা হাদিসের ভিতরে সবচাইতে বড় অভিজ্ঞ তিনিও বাংলাদেশের, সারা পৃথিবীর ভিতরে আহমদ শফি সবচেয়ে বড় মুরব্বী, দেওবন্দের মুরব্বীরা ওনাকে শ্রদ্ধা করে। মক্কায় গেছে, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ঢুকছে, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত মহাদ্দেসরা এসে আহমদ শফির কাছে বলতেছে হুজুর এই হাদিসটা আমাদের একটু একটু আপনি দর্শ দিয়ে দেন। কত বড় মানুষ বাংলা জমিনে জন্ম নেছে আল্লাহ, এই দেখে পশ্চিমে গডফাদার আর দাদা বাবুকে বদ নজর পড়ছে আমাকে দেখে, আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমি আপনি যদি ঈমান নিয়ে বিছানায় শুইতে পারি, আমাকে জান নেয়ার জন্য আল্লাহ 500 ফেরেশতা পাঠাবে, কোন সুবহানাল্লাহ, 500 এরা 3 দল থাকবে, 1 দল ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, স্লোগান দিতে যে আমরা কি কই নারায় তাকবীর, আপনারা কান আল্লাহ আকবার, 1 দল একজনে একটা কয় আর একজনে আর একটা কয়, ওই ফেরেশতার 1 দল কবে আল্লাহ তাখাফু আল্লাহ তাখাফু, আর 1 দল কয় ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু, এবার 2 দল মিলে কয় ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, কয় যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যেই জান্নাতের ওয়াদা মাওলানা নাসির তোমাদেরকে শুনাইছে, এই যে দেখো সেই জান্নাত, তুমি মরার পরে এখানে যাবা, জান্নাতের একটা ছবি আপনারা দেখাই দেবে, কোন সুবহানাল্লাহ,
দুনিয়ায় যেমন আমরা তোমার সাথে আছি, অফিল আখেরা মরার পরও আমরা তোমার সাথে থাকবো। তোমার লোক শূন্যতা বলে কোনো চিন্তা করা লাগবে না, কবরে একা একা থাকবো কি করে, ওখানে আমরা আসি সাথে সাথে আরো 70,000 ফেরেশতা। কত ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়িয়ে সূরা হাসরের শেষ তিনায়াত পড়েন না, এই জায়গায় এসে গেলে একটা মাসলা কয়ে যাই। আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ার পরে বিসমিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ হাদিসে নাই, বিসমিল্লাহ পড়বেন না। কয় বিসমিল্লাহ ভালো জিনিস, পড়লি দোষ কি? বিসমিল্লাহ চাইতেও ভালো জিনিস আছে, তা পড়লেও দোষ আছে। বিসমিল্লাহ চাইতে আর ভালো জিনিস কি? নামাজ বড় বড় ইবাদত না, নামাজ বিশাল ইবাদত না, নামাজ। তাহলে মাগরিবের নামাজ তিন রিকাত না পড়িয়ে বাংটা না রাখিয়ে চার রিকাত পড়িয়ে দিলে অসুবিধা হবে? চার নম্বর রেখাতটা সুরো বাকারা দিয়ে 39 বার, আজিম 41 বার, আলাই দিয়ে খুব সুন্দর করে পড়িয়ে দিলেন চার নম্বর রেখাত, নামাজ হবে? হবে। তো নামাজ কত ভালো জিনিস, তবে না কেন? রুকু দিলাম, সেজদা দিলাম, এত তালাম, তবে না কেন? ওটা আল্লাহর হুকুম না, রসুলের তরিকা না, কথা কন ঠিক ঠিক না? যে ইবাদত যেমন আসছে সেই ইবাদতকে সেইভাবে সুরা হাসরের শেষ দিনে যারা এরকম পড়ছেন জীবন বুঝে, 70,000 ফেরেশতা অবিরাম সারা জীবন আপনার নামে নেকি লিখছে, সকাল টু সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল, মরণের সময় এই 70,000 ফেরেশতা আপনার জানাজায় হাজির হবে। সুবহানাল্লাহ, জানাজায় হাজির। মক্কর গাজা কর টালটু বালটু, তুই আজকে ফজরের নামাজই পড়িস নি, তোর জানাজায় কি ডাস করে? ফজরের নামাজে পড়িয়ে যদি তুমি সূরা হাসরের শেষ তিনায়াত পড়ো, মাগরিব পড়ে যদি সূরা হাসরের শেষ তিনায়াত পড়ো, তাহলে 70,000 ফেরেশতা অবিরাম সাথে থাকবে এবং জানাজায় হাজির হবে। এই 70,000 আর ওই 500 এরা একসাথে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়া ছিলাম, আখিরাতেও থাকব। এরপরে কয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। বেস্তের ভিতরে নুজুলাম মিন কাপুরি রহিম, আল্লাহ একটা মেহমানদারি করবে, দস্তারখান বিছিয়ে রেখেছে, বিছিয়ে রাখছে, তুমি তাড়াতাড়ি চলো গোসাই করে গিয়ে নিয়ে আল্লাহর দস্তারখানে বসাই দিয়ে আল্লাহ খাওয়াবে। আর ওর মধ্যে যা সাবা তাই ভাবা, যা না সাবা মনে ভাববা তাও ভাবা। মনে চাই খাইতে জান্নাতের এই নিয়ামতের লোভ হয়, কথা বলেন হয়, আল্লাহ সবাই রে নসিব করে। আমি একটা দোয়া করতেছি দানি, এই পর্যন্তই শেষ, আল্লাহ আমাদের এই দোয়া কবুল করুক, বলেন আমিন। আমরা সকলেই করোনা ভাইরাস সহ সামনে ডেঙ্গু মশার আবার গুণ আসতেছে, সব বিপদ আপদ থেকে বাঁচার জন্য একটা মেসাক করতে হবে। মেসাক, মেসাক আছে পকেটে? ওই মেসাক না, তওবার মেসাক। কিছুর মেসাক? তওবার মেসাক। বিরাজ করলে হবে না, সকলে অন্তর থেকে পড়তে হবে, সুদ খাবো না, সুদ দেব না, ঘুষ খাবো না, ঘুষ দেব না। কয় যে হুজুর, অফিসাররা তো ঘুষ না দিলে কাজ করে নিয়ে জায়গা, তো তওবা বড় কঠিন। অফিসারকে তওবা করান, আমরা এমনি মনীষী হয়ে যাচ্ছি। এই তো বড় জ্বালা, এই তো বড় জ্বালা। তা আপনারা যারা এখানে অফিসার আছেন, আপনারা খাবেন না, এটুক তো বলা যায়। আপনাদের মাতুব্বার যারা, মাতুব্বাররা ভালো গল্প, ভালো ভালো নেককার ঘুষখোর মাতুব্বার আছে না? বলে আল্লাহ ওলা মাতুব্বার ঘুষখোর, বড় বাগড়ি বান্ধে 43 বন্ধের জুব্বারটা গায়ে দেয়, ঘাড়ের উপরে দস্তারখান বগলে যায় নামাজ, হাতে 500 দানা তসবি, কানের মধ্যে মেসাক, দাড়ির মধ্যে খিলেল গুজা, কোড়া লাঠি হাতে, চশমা পাই দিয়ে ঘন ঘন টিভি মারে, সুবহানাল্লাহ আল্লাহ বলতে থাকে। আবার বিচেরে যে বসে ওই তসবি হাতে কোথায়, আবার প্যাঁচের প্যাঁচের কায়দা করে গুট খাই উল্টো দিক বিচার করে। এরকম কিছু ভালো ভালো দিনদার লোক আছেন? তোমার ভাষা সামলা থাকতো না, দুদু ভাষায় তো সালা বাইন্দি যাইও, তোর প্যান্ট কাটিয়ে বিচের আদায় করবে আল্লাহ, তোর বুড়ি দিয়ে শোধ দেবে। এইটুকু আল্লাহ এর থেকে তওবা করেন, ঘুষ খাবো না, সুদ খাবো না, জিনা করবো না। যুবকরা কয় আবা মদ গাঁজা হিরোইন নিশা খাবো না, বলো নিশা খাবো না? কয় না, তোমাকে ভাব ভালো না, করুণায় ধরবে নে, হে করুণায় ধরবে নে, কও খাবো না, গালাগালি কাজাকাজি করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, রাস্তা দিয়ে পাঙ্কু বানারে মোটর সাইকেল চালাবো না, সেমনিকে পাশে বসে কও কও একটু কও, এই পাঙ্কু বানারে মোটর সাইকেল চালাবো না। ওরে পাঙ্কুকে মোটর সাইকেল চালানো দেখলে শয়তান নো কাঁসাই দিন আমি কালের মধ্যে দাঁড়ায় তাই, আল্লাহ ওর সাথে ধাক্কা লাগলে টিকতে পারবো না, আছে না নাই পাঙ্কু বাড়তি। আবার পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়, পাওয়ার ব্যাংক ওর ভিটির উপরে উবতে বসে, ওরে খালি পাওয়ার দেয় আর খালি মোড়ায়,
দেখলি বমি আসে, কুত্তয় ওরে দিয়ে আর একদিক মুখ ফিরে থাকে না, আমরা ওরম পারি না। আমরা বালি ওই মাসখানিক একটু, তারপরে তো ভালো হয়ে যায়। আরে কুত্তগুলো বারো মাস কাল দোবাইয়ে কুত্তগুলো, ঠিক কি ঠিক না? মুরব্বীকে সামনে দেয়, আলে মুল আমার সামনে দেয়, ওই দেবেরটা নিয়ে এই পিছনে যেটা রে বসা, সে আবার এইরকম জড়াই ধরে থাকে, জড়াই ধরার জায়গা নাই যে তুই রাস্তাঘাটে জড়াই ধরতেছিস। কুত্তি কোথাকার ইন্টারন্যাশনাল কুত্তি, এটা কাজাতি মনে করছে আমার, তা তো ভাবতেছি না কতক্ষণ টিকে টিকে। আল্লাহ হেফাজত করো, তুমি এভাবে চলো না সোনা, তুমি পড়ে যাবা কোন জায়গা। তোমার মতো নিয়ামত বেঁচে থাকলে একদিন তন্ময় থাকবে না, একদিন হিলাল সাহেব থাকবে না, একদিন উপজেলা চেয়ারম্যান থাকবে না, ওই শূন্য স্থান তোমার পূর্ণ করতে হবে। তুমি যদি পাঙ্কু বনের আগে থেকে শুয়ে পড়ো তাহলে ও জায়গা যাবে কিনা? তোমারে আমি দোয়া করি, তুমি বড় হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, উপজেলা চেয়ারম্যান যাও, তুমি বড় বড় পদে যাও, আমাদের সেবা করো, তুমি আগের থেকে শয়তানি করে পড়ে যাও না। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমরা হজে যাব ইনশাআল্লাহ, নিয়ত আছে হজে যাওয়ার? কার কার মক্কা মদিনার ব্যথা আছে অন্তরে, মহব্বত? যাবেন যাবেন, সত্যি যাবেন, সত্যই যাবেন মক্কা মদিনা। আল্লাহ কবুল করুক, আমিন। ওই মক্কা মদিনায় গেলে সাহাবাই কেরামদের কবর দেখবেন, রসুলের রওজা জিয়ারত করবেন, ওই জায়গা দাঁড়াইলে যে কেমন লাগে। আর ওই কালো ঘরটা একবার দেখে আসলে বাংলাদেশে আসার পরে নামাজেরও রং পাল্টে যায়, যখনই আল্লাহ আকবরকে সানা বাঁধবেন মনে হয় যেন কাবাডাবি দেখতেছে, এরকম লাগে। এরকম একটা ভাব দরকার আছে না নাই? এরকম মহব্বতের নামাজ যদি পড়া শিখতে হয় তাহলে একটা বার যাইতে হবে। আমি সকলকে আজকে রাত্রে দোয়া করে দিলাম, আল্লাহ এখানে যারা আছে সবার নাম হাজি করে দিলাম, তুমি আমারে লজ্জা দিও না, সবাই রে হাজি হিসেবে কবুল করে নেব। বলেন আমিন। হ্যাঁ ভাই, চেয়ারম্যান ইতি দাঁড়ানোর পরে, চেয়ারম্যানের নির্বাচনের আগের দিনও চেয়ারম্যান ও ফেল করলিও, তার সমর্থক যারা আছে তারা চেয়ারম্যান করে ডাকে না? ভোট রয়েছে আর এক মাস পরে আর তো চেয়ারম্যান করে ডাকে। জীবনে যেদিনই হজ বাগে পাই না পাই, আজকের থেকে আপনাদের নাম করে দিলাম হাজি। আল্লাহ আমারে অপমান করবেন ইনশাআল্লাহ, হজে নেবে, নবী পাকের সাথে স্বপ্নে জিয়ারত নসিব করুক, জোরে বলেন আমিন।